গায়েজ, আকাশটার অবস্থা দেখো, চারিদিকে মেঘ মেঘ মেঘ। সবে বেথুয়া থেকে 10 কিলোমিটার আসলাম, বৃষ্টিতে ধরেছে, রেনকোট পরে আছি, দেখতে পাচ্ছ কি পরিস্থিতি, চারিদিকে পুরো আকাশ মেঘাচ্ছন্ন। গায়েজ, ভোর 4টের সময় আমাদের বেরোনোর কথা ছিল, এত বৃষ্টি এত বৃষ্টি, প্রথমে মনটা ভেঙে যাচ্ছিল, তারপরে রেনকোট পরে বেরিয়ে পড়লাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি। এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, তেল ভরলাম, পুরো ফুল ট্যাঙ্কই করলাম, এখন যাবো আজাদিন তাবা, তো আমরা নবদ্বীপ দিয়েই যাবো। তো বেশি দেরি না করে এখন আমরা টান টান বেরিয়ে যাই, কারণ মিট আপ আমাদের 8 AM, বন্ধুদের সাথে মিট আপের টাইম আছে। তো চলো, রাস্তার ভিউ দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আজাদিন ধাবায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের রাইডটা, আজকের ব্লগটা পুরোটাই তোমাদের জন্য, অনেকদিন ব্লগ ঠিক মতো করা হয় না টাইম না পাওয়ার কারণে, তো আজকের ব্লগটা একটু ভালো করেই দেখো। এই গায়েজ, এই মাত্র সবে আজাদিন দেশে পৌঁছালাম, তোমাদের সকালে দেখিয়েছি কেমন বৃষ্টির মধ্যে আমরা পড়েছি, তো এখনই আমরা আজাদিন দেশে পৌঁছালাম। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপরে এখানে যা প্ল্যান আছে আমাদের টাইম স্পেন্ড করে তারপর আমরা এখান থেকে বর্ধমানের দিকে যাব। তো এখন একটু ব্রেকফাস্ট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং গায়েজ, আজাদিন ধাবা এসেছি, এখন একটু কফি খাচ্ছি, তারপর একটু মজা করব, এখানে একটু দেখি স্টান্ট করা যায় নাকি। ওয়েদার খুবই খারাপ, সকাল 4টের সময় বেরিয়েছি, এত বৃষ্টি কী বলবো, সব ভিজে গেছে, রেনকোট পরেও কোনো কাজ হয়নি। তো গাইস, ইন্ডিপেন্ডেন্স ডে এনজয় করো। ইন্ডিপেন্ডেন্স ডেতে সবাই আজাদিন ধাবা আসে, তার একটাই কারণ, বাইকার্সরা সব এখানে মিট আপ করে, এছাড়া আর কিছু না। এখানে সকল সব এলাকার, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বাইকার্সরা আসে, তারা এখানে এসে মিট আপ করে আজাদিন ধাবা এসে, ভালো লাগছে সব বাইকার্সদের জমায়েত। তো অবশ্যই তোমরা আসবে, আমি এই রুট ম্যাপটা তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নেবে। কৃষ্ণনগর স্মোকি রাইডার থেকে বিট্টু চলে এসছে, তো বিট্টু তোমাদেরকে কিছু একটা বলবে। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল, সবাই যারা আসছো বা যারা বাড়ির পথে যাচ্ছ সাবধানে আসো, আর হচ্ছে ফেরার সময় সাবধানে যেও, আর হেলমেট 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 তো অবশ্যই মাস্ট ইউজ করতে হবে, কারণ দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে তুমি যেমন তেমনভাবে গাড়ি চালালে হবে না। প্রতি বছর আমরা খবর পাই ইন্ডিপেন্ডেন্স ডেতে 5-6টা তো অন্তত পক্ষে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এবছর আমি চাই ভগবানের কাছে যেন এরকম কিছু না হয়, সবসময় যেন সবাই ভালো থাকে, এটাই চাই। তো আরও সবাই এসছে, সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো, এনজয় করছি, তোমরাও এনজয় করো, এটাই চাই, কারণ 15 আগস্টের পরেই তো ব্লগটা ছাড়বো আমি। তো আজকের দিনটাতে তোমরা সবাই আশা করি এনজয় করছো, আমাকে অবশ্যই কমেন্টে যাবে তোমরা কে কী করলে, অবশ্যই আমাকে জানাবে। এই গাইস, আমাদের হালিবাবু চলে এসছে, বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে, ভিউয়ার্সদের কিছু বলো। কিছু বলবো না, কিছু বলার নেই, লাইক সাবস্ক্রাইব শেয়ার। আজকে এনজয়ের দিন, আজাদিন দে সবাই এসছে এনজয় করতে, বাইকার বাদারু দুর্গাবা।
হে গাইস, এবার তোমাদের আর কে ভাই জাস্ট একটু স্টান্ট দেখাবে, তো চলো চলো সাবধানতার বার্তা নিয়ে র‍্যাপটা শোনাচ্ছি তোমাদেরকে 15 আগস্টের জন্য। ইয়েস গাইস, আমি তোমার গো বন্ধু, তাই রাজু কুন্ডু, সব সময় কইতা আসি হেলমেট পরো বন্ধু। আমি তোমার গো বন্ধু, তাই রাজু কুন্ডু, সব সময় কইতা আসি হেলমেট পরো বন্ধু। জীবন আগে জোশ নয় মনে করো আগে, পৃথিবীতে চলে গেলে পাবে কি তাকে। জীবন আগে জোশ নয় মনে করো আগে, পৃথিবীতে চলে গেলে পাবে কি তাকে। অনেক সকলেরা তোমায় জন্ম দিয়েছে যারা, তারাই হবে সেই সময় পাবো সন্তান হারা। অনেক সকলেরা তোমায় জন্ম দিয়েছে যারা, তারাই হবে সেই সময় পাবো সন্তান হারা। চৈলার লোকে বিশালা পালায় বিশালা বিশালা হারায় বিশালা এক বাড়ি না। আমি তোমাকে মত পাই চাপে দেখিও মানি না, সময় আছে অনেক কিছু জানতে পারি আমরা। হাতে হাত রেখে চলতে পারি আমরা, ভেবো না কখনো খারাপ আমি চাই। যার জন্য আমি আজানিতে এসেছি, সেটা হচ্ছে বাইকার বয়েজ জাহির। তোমরা আশা করি জানো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মোটো ব্লগার বাইকার বয়েজ জাহির। তো তার সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে ডাইরেক্ট হিন্দুস্তানে যাবো। তো চলো হিন্দুস্তানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আজাদ হিন্দের মতনই এটা একটা ধাবা, এখানেও এটাও ভালো পপুলার, এখানেও মানুষজন আসছে। তো আমরা একটু জায়গা পেয়ে হালকা কিছু খেয়েছি, কারণ আমরা এরপরে যাবো বর্ধমানে। সেটা আমাদের প্রেমের কাহিনী লুকিয়ে আছে বর্ধমানে, তো বর্ধমান শহরটাকে ভোলা যায় না, সে কারণে বর্ধমানে গিয়ে একটু পিজা খাবো। তো গাইস চলো লেটস গো। তো গাইস এখন আমরা বেরোচ্ছি, সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি, কী বলবো তোমাদের, সারাদিন বৃষ্টি। এই যে বেবি, এখন আমরা যাচ্ছি, চলো। হিন্দুস্তান ধাবা থেকে বেরোতে বেরোতেই আমার একটা ঘটনা ঘটেছে, সেটা তোমরা দেখো। হ্যাঁ দেবি, দেবি বলে আরে তুমি তো আজকে বেরোচ্ছ লাদাখ, ভাগ্যিস তোমার সাথে দেখা হয়ে গেল। ওকে তাহলে আমি বেরোলাম, ফেসবুকে কথা হবে। ওইখানটা এই যে সাইডে চলে। ওকে টাটা। There's a distance between us, it's getting hard to reach out. Haven't seen you in seasons, but all I hear is your voice. I know my limits, you can break me down, but I'll stay till the finish line. And I've been counting minutes for quite some time now, just to see you again. And I've been counting days to get away. Yeah.
না রিয়া, প্লিজ। এমনিতে তোমার পেট ঠিক আছে তো? আমি একা খাবো না, ডেকোরেট করছি, খাবো তুমি, আমি যাই। ওকে 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 ওকে। সকাল থেকে বৃষ্টিতে ভিজছি। NH2 আজাদিনটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। সো গাইজ, এখন বর্তমানে আছি, একটু পিজা খাবো, এখান থেকে লাঞ্চ করে ডাইরেক্ট বাড়ির দিকে। আর ভিডিও কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কারণ অনেকদিন পর তোমাদের জন্য এই ভিডিওটা আসলো। তো টাটা গাইজ, সবাই ভালো থেকো, জয় হিন্দ। যাবি দেঙ্গে এ বতন তের।